দর্শক, আসসালামু আলাইকুম। আমরা রয়েছি বিরুলিয়া ব্রিজে। তো আজকে আপনাদেরকে একটা নতুন জমি দেখাতে নিয়ে যাচ্ছি। তো জমিটি বিরুলিয়াতে, বিরুলিয়ার পরে আক্রাইন, আক্রাইন বাজারের ঠিক পাশে। তো দর্শক, আমরা বিরুলিয়া ব্রিজ পার হয়ে আক্রাইনে যাব। আক্রাইন বাজার থেকে আপনার অটোতে গেলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে ওই জায়গাটা তিনি যেতে। দুই দিক দিয়ে যাওয়া যায়, আমরা সে দুইটা রাস্তাই দেখাবো, প্রায় সম্পর্কে ধারণা দিব। তো দর্শক, এটা হচ্ছে আক্রাইন বাজার। এই রাস্তাটা চলে গেল সাভারের দিকে, এই রাস্তাটা ইনকলাব গ্রামের দিকে, এই রাস্তাটাও চলে গেল আসুলিয়ার দিকে, সামনের রাস্তাটা চলে গেল বিরুলিয়ার দিকে। এই যে রাস্তাটা হচ্ছে বিরুলিয়ার দিকে গেল, 4 রাস্তার মোড় থেকে রওনা দিলে এই পাশ দিয়ে যদি যান, আপনার 2 থেকে 3 মিনিট 3 মিনিট সময় লাগবে। এদিক দিয়ে গেলে একটু 4 মিনিটের মতো লাগবে। তো দর্শক, আমরা প্রথমে এই সাইড দিয়ে যাই, যে যেটা হচ্ছে আসুলিয়ার দিকে গেল, এই রুট দিয়ে যাওয়া যায়। তো দর্শক, চলুন, আমরা আমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটাতে। আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে, বিশেষ করে এই এলাকাটা মেল ফ্যাক্টরির জন্য বিখ্যাত। আপনি জায়গা কিনে ঘর তুললে ভাড়া হয়ে যায়, তো প্রচুর ভাড়া চলে। রিসেন্টলি রাস্তাটা সুন্দর করা হয়েছে দর্শক। এই বিল্ডিং এর পাশ দিয়ে আমরা ঢুকবো। এই জায়গাটা হচ্ছে আক্রাইন, বিরুলিয়াতে পড়েছে। তো দর্শক, আমরা যেতে যেতে আপনাদেরকে আশেপাশের একটু মেল ফ্যাক্টরি গুলো দেখায় নিয়ে যাচ্ছি। রাস্তা একদমই পাকা, এখনই বাইরে করার উপযোগী উঁচু জমি, যেখানে আপনি পাইলিং ছাড়া 8-10 তলা বিল্ডিং করতে পারবেন, এতটা ভালো মাটি। দর্শক, আমরা সেই রাস্তাটাতে যাচ্ছি, যে রাস্তাটাতে আজকে যে জমিটা রয়েছে, জমিটার পরিমাণ 8% দাম আমরা বলে দেবো আপনাদেরকে। আগে জমিটা আপনাদেরকে দেখাই, খুব রিজনেবল প্রাইসে এই জমিটা কিনতে পারবেন সরাসরি মালিক পক্ষের কাছ থেকে। মালিক পক্ষের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে কল দিলেই মালিক কথা বলবে, আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই, সরাসরি মালিকের সাথে আপনারা যোগাযোগ করবেন। দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাস্তা, এবং আশেপাশে আমরা কেন রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে আছেন মনে করতে পারেন যে কেন আমরা রাস্তা দেখাচ্ছি। রাস্তা দেখার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এখানে কেনার কি পারপাসে আপনি জমিটা কিনবেন। জমিটা কেনার উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাগুলো আশেপাশে যে মিল ফ্যাক্টরি রয়েছে, আপনি কিনে যদি বাড়িঘর করে রাখেন, ভাড়া দেন, ভাড়া চলবে, বা ছোটখাটো মিল ফ্যাক্টরি কিন্তু করতে পারবেন। তো দর্শক, এখানে আপনারা জানেন অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, এখানকার ওয়ার্কাররাই কিন্তু এখানে থাকে। তো সেক্ষেত্রে এখানে একটা ফ্যাক্টরি রয়েছে, তো রাস্তা রাস্তায় কিন্তু ফ্যাক্টরি দেখতে পেলেন আপনারা। আমি জমিটা দেখাবো, সেটা রাস্তা আশেপাশে কিন্তু ফ্যাক্টরি গড়ে উঠেছে। সেক্ষেত্রে আপনি যদি টিনশেড করে ভাড়াও দেন, তো সে ভাড়া চলবে, বা একতলা করে ভাড়া দিয়ে রাখতে পারেন বর্তমানে। তো আমরা এই ফ্যাক্টরির পাশ দিয়ে ঢুকবো দক্ষিণ দিকে। এটা হচ্ছে রাস্তা, এটা বড় হবে আরো রাস্তাটা, বর্তমানে 16-17 ফিটের মতো রয়েছে, এটা ক্রমান্বয়ে বড় হয়ে 20 ফিটের বেশি হবে, প্রায় 30 ফিটের কাছাকাছি রাস্তা হবে এখানে। তো দর্শক, 30 ফিট রাস্তার প্ল্যান কিন্তু এখানে রয়েছে। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো এই রাস্তার ঠিক সামনেই কিন্তু সেই জায়গাটা। তো দর্শক, যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করব নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে জমি কেনার বিষয়ে সহযোগিতা করতে পারবো। তো দর্শক, আমরা সেই জায়গাটার কাছাকাছি চলে আসছি। এখানে রোডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানে রোড, খুব সুন্দর একটা রোড, এই রোড দিয়ে আমরা যাব। এখান থেকে রোড বেরিয়েছে, এটা হচ্ছে রোড, আমরা ফাই রোড দিয়ে যাচ্ছি। তো দর্শক, আমরা আপনাদেরকে সে জায়গাটি দেখাচ্ছি, জায়গাটির পরিমাণ হচ্ছে 8%, একদম নিষ্কণ্টক জমি, ভরাট জমি, এখনই বাড়ি করার উপযোগী জমি। তো দর্শক, সেই বাড়িটি
দুইদিকে রাস্তা রয়েছে, দুদিকে রাস্তাটা আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এই জমিটা আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। অনেকে ঢাকার কাছাকাছি বাংলো বাড়ি খুঁজছেন, যে বাংলো বাড়ি করার জন্য ছোট একটা জায়গা দরকার, একটা ছোটখাটো বা বাংলো করে থাকবেন, আপনারা কিন্তু এই বাড়িটাতে থাকতে পারেন। এখানে নিরিবিলি পরিবেশের কারণে কোনো ঝামেলা নেই, রাস্তাঘাটও ভালো। আর এখানকার এই রাস্তাগুলো কিন্তু 12 ফিটের হবে, এক একটা করে 12 ফিট, ভিতরের রাস্তাগুলো 12 ফিটের। এটা বড় রাস্তা, জমির সামনের রাস্তাটা হবে 12 ফিট, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আমরা সেই রাস্তাটাতে চলে আসছি, সেই রাস্তাটাতে চলে আসছি। তো দর্শক, এটা হচ্ছে 12 ফিটের রাস্তা, আর এর আগের রাস্তাটা হচ্ছে 20 ফিট। এখানে 8 ফিটের 8% জমি বিক্রি হবে। এই পুরো প্লটটা কিন্তু স্কোয়ার প্লট, আপনারা দেখতে পাচ্ছেন, একদম চারিদিক থেকে প্লটটা সুন্দর করে করা হয়েছে, বাউন্ডারিটা। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে, তো এত সুন্দর একটা প্লট আজকে আপনাদেরকে দেখালাম, সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। এবং নিষ্কণ্ঠক জমি, আমরা যেসব ভিডিও আপনাদের সামনে তুলে ধরি সেগুলো নিষ্কণ্ঠক হয়ে থাকে, তো আজকেরটাও নিষ্কণ্ঠক। 8% জমি কিনতে পারবেন 6,80,000 টাকা প্রতি শতাংশ। তো দর্শক, 6,80,000 টাকা প্রতি শতাংশ সরাসরি মালিকের কাছ থেকে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আমরা আশেপাশের পরিবেশটা ঘুরে দেখেছি, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে আমাদের কাছে। তো আপনারা যারা ঢাকা থেকে অনেক কাছে, ঢাকা আপনার মিরপুর থেকে যদি আপনি আসেন, মিরপুর থেকে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে, 15 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। দিয়াবাড়ি থেকে 10 মিনিট সময় লাগবে আপনার এই জায়গাটাতে আসতে, তো এতটা কাছে। তো দর্শক, আপনি চাইলে এখন কিনে এখন বাড়ি করতে পারবেন এমন একটা প্লট। তো দর্শক, চলুন আমরা সাভারের যে রোডটা আছে, আমরা যে রোড দিয়ে আসলাম, আমরা অন্য একটা রোড দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে মেইন রোডে যেতে সাভার পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে একটু আমরা ভিডিওটা স্কিপ করছি না, 3 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবো আমরা সেই জায়গাটাতে। দর্শক, আমরা পুরো আশেপাশের বাড়িঘরগুলো দেখাচ্ছি, এখানে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে বাড়িঘর করছে, এবং কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়াতে প্রচুর ভাড়া চলে। তো আপনি চাইলে এখন কিনে এটা ভাড়া দিতে পারেন, চাইলে নিজে থাকতে পারেন, বাংলো বাড়ি করেন। দেশের বাইরে থেকে অনেক ভাই বোনরা আমাদের সাথে যোগাযোগ করেন ভালো জমির খোঁজে, ঢাকার একদম কাছে ভালো প্লেসে জমি আমাদের কাছে রয়েছে। তো এটা হচ্ছে সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন, আর একদম ফ্রেশ প্রোডাক্ট কিন্তু এই জমিগুলো। আরও ভিডিও আসবে আপনার সামনে আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর দালান কোঠা উঠছে, বড় বড় বিল্ডিং রয়েছে। তো দর্শক, আমরা ভিডিওটা স্কিপ করছি না, আর এখানে কিন্তু প্রচুর গোলাপের চাষ হয় আশেপাশে। তো দর্শক, আপনারা এখানে কিন্তু সুন্দর পরিবেশটা পাবেন, তো আমরা চেষ্টা করছি সেই পরিবেশটা তুলে ধরতে আপনাদের সামনে। আর রাস্তাঘাট খুব ভালো হওয়াতে অনায়াসে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবেন। তো দর্শক, একটু সুন্দর মনোরম পরিবেশে যদি একটা বাড়ি করতে চান, তাহলে নিষ্কণ্ঠক একটা জমি কিনে ফেলুন, 8% এই জমিটা। আপনারা কোন এলাকার জমি, বাড়ি, ফ্ল্যাট দেখতে চাচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে জানাবেন, আমরা সেই এলাকার বাড়িঘর ফ্ল্যাট আপনাদের সামনে উপস্থাপন করব। আর বিজ্ঞাপন, এই ধরনের বিজ্ঞাপন দিতে চাইলে আপনারা আমাদের নাম্বারে কল দেবেন, আমাদের নাম্বারটা ডিসক্রিপশনে রয়েছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো বিজ্ঞাপনের বিষয়ে। এবং ঘরে বসে আপনারা আপনাদের প্রপার্টি বিক্রি করতে পারবেন কোনো ধরনের হ্যাসল ছাড়া, শুধুমাত্র আমাদের এখানে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি কিন্তু হয়েছে, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স,
পাশাপাশি এগুলো দেখতে কত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু এখানে রয়েছে। তো আপনিও হতে পারেন এখানকার একটা বাড়ির মালিক এবং কম মূল্যে জায়গায় কিনে। তো এখানে 6.8 লাখ টাকা, 6,80,000 টাকা প্রতি শতাংশ জমির দাম, 8% জমি রয়েছে। দর্শক জরুরি ভিত্তিতে বিক্রি হবে। দর্শক এসে আমরা চলে আসলাম বড় রোডে। এই রোডটা কিন্তু 70-80 ফিট হচ্ছে এবং এখান থেকে আকরাইন বাজার যেতে আপনার মিনিট খানেক সময় লাগবে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এদিক দিয়ে আসলে মনে হয় তাড়াতাড়ি আসা যায়। তারপরে দুই দিক থেকে কিন্তু খুব সুন্দর এন্ট্রি। তো সব মিলিয়ে আজকের যে জমিটা আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু আকরাইন হাই স্কুলের হাই স্কুল রয়েছে সামনে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই রয়েছে। আশেপাশে কিন্তু প্রচুর ইউনিভার্সিটি কলেজ রয়েছে, যেমন ব্র্যাক ইউনিভার্সিটি, পাশাপাশি এখানে আরও অনেক ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি রয়েছে, সিটি ইউনিভার্সিটি রয়েছে। দর্শক এই এলাকাটা লেখাপড়ার জন্য খুব ভালো। তো দর্শক আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আকরাইন। তো আমাদের ভিডিওটা যারা দেখেছেন তারা আপনাদের মতো অনেক ভাই বোন যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারে কল দিবেন এবং সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু এই জমিটা ক্রয় করে ফেলবেন। তো দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। সেই মতো সব ভালো থাকুন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দর্শক আপনারা আকরাইন স্কুল দেখতে পাচ্ছেন। তো দর্শক সাবস্ক্রাইব করেননি যারা তারা সাবস্ক্রাইব করে নিন, আর নিত্য নতুন ভিডিও পেতে বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করে দিন বিভিন্ন মাধ্যমে, যাতে করে আপনি আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখতে পারে। দর্শক আমরা এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি।